নগ্ন রাখা হয় গোটা গ্রামের মহিলাদের হাসি সহবাসেও বারণ থাকে ভারতে আছে এই গ্রাম ভারত এমন একটা দেশ যার কোনায় কোনায় রয়েছে নানা সংস্কৃতি নানা গল্প বিভিন্ন রাজ্যে আচার রীতির তফাত দেখতে পাওয়া যায় কোনো কোনো এলাকার কিছু রীতিনীতি দেখে অবাক হতে হয় হিমাচল প্রদেশের একটি গ্রামের রীতি দেখলেও অবাক হয়ে যাবেন হিমাচল প্রদেশের ওই গ্রামের একটি উৎসব হয় সেই উৎসবের সময় মহিলারা শরীরে কোনো সুতো রাখেন না কাপড় বা পোশাক পরেন না কোনো মহিলা গায়ে কোনো পোশাক রাখেন না হিমাচল প্রদেশের কুলু জেলায় রয়েছে পিনি গ্রাম সেই গ্রামেই চলে আসছে এই অবাক করা নিয়ম শ্রাবণ মাসে হয় এই নিয়ম পালন ওই মাসের পাঁচ দিন কোনো পোশাক পরতে দেওয়া হয় না মহিলাদের এমন কি ওই পাঁচ দিন মহিলাদের হাসতেই মানা তবে নগ্ন অবস্থায় ঘরের ভিতরেই থাকেন মহিলারা গ্রামের কোনো পুরুষের সামনে আসেন না ঘরবন্দি করেই কাটে সেই দিনগুলি কেন এই নিয়ম সে নিয়ে বেশ কিছু লোককথা প্রচলিত রয়েছে দৈত্যবধের সঙ্গে মহিলাদের এই পোশাক না পরার যোগ রয়েছে এই সময় স্বামী সহবাসে বারণ থাকে তাই পুরুষরা তাদের স্ত্রীদের থেকে দূরে অন্যত্র থাকেন তারা এই পাঁচ দিন নিজেদের মধ্যে কোনো যোগাযোগ রাখেন না কথাও বলেন না মহিলাদের হাসা একেবারেই বারণ থাকে তবে শুধুই নারী নয় তবে শুধুই নারী নয় শ্রাবণের এই পাঁচ দিন কৃচ্ছ সাধন করেন পুরুষরাও তাদের সংযম রক্ষার পাশাপাশি মদ এবং মাংস গ্রহণ করা একেবারেই বন্ধ থাকে তবে এই প্রথা বর্তমানে কিছুটা হলেও শিথিল হচ্ছে হিমাচলের এই গ্রাম খুবই রক্ষণশীল যদিও নতুন প্রজন্মের মেয়েরা এই প্রথা মেনে চলতে খুব আগ্রহী নন তাই এখন আগের মতো নগ্ন সকলে হন না কিছু কিছু মহিলারা সুতির পাতলা পোশাক পরেন তবে সকলে নান